Hello everyone. Eta amar new arekti vlog. Achhora onik din age video kore rakha hoyechilo, but byastotar karone upload da hoy nai. To amra ber hoyechi basically airport jabo. Amader flight chilo JFK. I'm sorry, JFK te jabo, but flight chilo hoyeche London Gatwick airport theke. তো আমরা just 10 days এর প্রিপারেশনে চলে যাই হুট করে তেমন কোনো প্রিপারেশন ছিল না তারপর আমরা নর্থ আটলান্টিক রেজে করে যাই যেটা আমেরিকান এয়ারলাইন্সই পরিচালনা করে দেন আমাদের জার্নি খাওয়া দাওয়া বেশ অনেকটা লং জার্নি 7 আওয়ার্স আমার জন্য লং বেসিক Because I'm pregnant, chilam. So I'm barbari check korchilam. Kakhon jabo, kotokhon baki. Long flight amar bhalo lage, but ei situation ektu tough chilo. So I'm bish onek bar kore check korchilam. Kakhon nambo. So finally, I'm JFK te. Immigration জন্য ওয়েট করছিলাম immigration শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা খালামনির বাসায় উঠি ভালো লাগছিল বেশ সানি ওয়েদার ছিল সুন্দর একটা দিন ছিল খালামনিকে অনেক ধন্যবাদ সে আমাদের এত পরিমানে হসপিটালিটি করেছিল লাইক ডিফারেন্ট একদম কি বলবো ওনাকে অনেক অনেক বেশি জ্বালাইছি কয়েকদিন সো বাট ওনাকে অনেক অনেক ধন্যবাদ সো এটা ওনার বাসা সো দেন আমরা বাসায় ঢুকে রেস্ট করি আর আমি লন্ডনকে অনেক মিস করতে থাকি আমি সানিকে বারবারই বলছিলাম আমি লন্ডন মিস করছি অনেক স্বাভাবিক অ্যান্ড হোপফুলি আমি আবার ব্যাক করব খুব সুন বাট আমি লন্ডন মিস করতেছি অনেক এখানেও ভালো লাগছে এখানেও তেমন কোথাও আসলে ঘুরতে যাওয়ার টাইম হয়ে ওঠে নাই বাসায় থাকা হয় অলমোস্ট 10 days দেন 10 days পর আমি আমার আমার বাসায় শিফট করি আমার নতুন বাসায় সো এইটা হচ্ছে আমি যখন আমার বাসায় যাচ্ছিলাম তখনকার একটা ছোট্ট ভিডিও ক্লিপ সো নিউ বাসাতে আবার নতুন করে সব কিছু স্টার্ট করা আসলে আমরা জানি কিভাবে পারিও সব কিছু মেয়েরা সব কিছু পারে যে যেখানে যাবে সেটাই মনে হয় আপন সেটাকে আপন করে নেওয়া ভালো লাগছিল আর আরেকটা জিনিস যেটা খুব আমাকে সবসময় মনে করিয়ে দিচ্ছিল যে লন্ডন তো বাংলাদেশ থেকে কাছে 10 আওয়ার্স ফ্লাইট মানে আব্বু আম্মুও কাছে ইউএসএতে তো অনেক সময় লাগবে দেশে যেতে অনেক দূরে এত দূরে চলে যাচ্ছি বাট কমপ্লিটলি আল্লাহর ইচ্ছা আমি জানি না খুব শর্ট প্ল্যানে আসা আল্লাহর ইচ্ছা ছিল হয়তো সো এই তো ছিল আজকে মতো আমার ব্লগ সি ইউ টু অ্যানাদার ভিডিও ততদিনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর হোপফুলি আমি আমি একটু স্লো হয়ে গেছি বাট আমি আমার সব কিছু আপডেট করার চেষ্টা করছি সো বাই সি ইউ